করোনা ও উপসর্গে গত ২৪ ঘন্টায় কেবল খুলনা বিভাগেই মারা গেছে ২৪ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ইউনিটে এখন ভর্তি রয়েছেন ১৫৩ জন। একই সময়ে মেডিকেল কলেজের ল্যাবে করোনা শনাক্ত হয়েছে ১৭১ জনের। খুলনায় চলছে কঠোর বিধিনিষেধের সপ্তম দিন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে মারা গেছে ৯ জন। সীমান্তবর্তী এ জেলায় এখন শনাক্তের হার ৬০.৮৬%। গত ২৪ ঘন্টায় ৯২টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ৫৬ জন। যশোর সদর হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। জেলায় শনাক্তের হার ৪৭%। গত ২৪ ঘন্টায় ৬০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে এই ইউনিটে ভর্তি আছেন ১০৮ জন। শনাক্তের হার বাড়তে থাকায় আরও একটি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন রাজশাহীর আর বাকিরা চাঁপাইনবাবগঞ্জের। এই ইউনিটে এখন ভর্তি আছেন ৩৬৫ জন। এছাড়া রাজশাহীতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.০৫%। অন্যদিকে চট্টগ্রামে ২ জন এবং নাটোরে করোনায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ বেড়েছে বরিশালসহ বিভিন্ন এলাকায়। সংক্রমণের লাগাম টেনে ধরতে সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন এলাকায় চলছে কঠোর লকডাউন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।